Hey fairies, good morning. আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মঙ্গলের বার্থডে এর জন্য আমি কি কি প্ল্যান করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এখন আমার জন্য গাড়ি চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমরা একটু দেখে নাও যে কাল থেকে আমি কি কি প্রিপারেশন নিয়েছি। আজকে হলো 9 তারিখ আর কালকেই 10 তারিখ। কালকের জন্য আমার এখন প্রিপারেশন চলছে, বক্সটাকে এখন রেডি করছি, কারণ এটাতে আমি গিফটগুলো সাজাবো। প্রথমবার ওর জন্য আমি কিছু করতে চলেছি, আর সেটাও কোনো রকম কিছু জানে না, পুরোপুরি ওর কাছে একটা সারপ্রাইজ বলাই যেতে পারে। আর এখন আমি রেডি করছি কেক, মানে ওর বার্থডে কেক হবে। এ বাবা, ব্লার হয়ে যাচ্ছে। যাই হোক, তো বার্থডে কেক হবে, যার জন্য আমি ক্রিম কেক করব। ক্রিমটা এখন রেডি করলাম, কেক হয়েই গেছে, তো ওগুলোকে আমি এখন ডেকোরেশন করব। আর আমি আগে থেকে কিছু চকোচিপস, এই যে চকোচিপসগুলো বানিয়ে রেখেছিলাম, ওগুলো দেবো বলে পুরো কেকটা রেডি করি। আর রেডি করে তারপর তোমাদেরকে কেকের ডেকোরেশনটা আমি দেখাবো। যাই হোক, আমি তো খুব ভালো কেক তৈরি করতে পারি না, কেউ কমেন্ট খারাপ কমেন্ট করো না। এখানে যতটা পেরেছি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, আর প্রচুর কিপটে হয়ে গেছিলাম, যার জন্যে আমি যতটা ছিল ততটা ভালোভাবে বার করার চেষ্টা করছিলাম। আপাতত ব্ল্যাক ফরেস্ট রেডি হয়ে গেছে, আর এই হলো আমাদের ব্ল্যাক ফরেস্ট। আর একটা রেডি করব, কারণ একটাতে হবে না, তাই জন্য আর একটা রেডি করব, সেটা একটু অন্য ধরনের করব। তাই আগে সেটা করি, তারপর তোমাদেরকে সেটাও রেডি করে দেখাচ্ছি। আর এই আর এক, যেটা হচ্ছে নিজের আইডিয়ায় পুরো করা, এইটার কি নাম দেবো আমি জানি না, ওটাকে তো ব্ল্যাক ফরেস্ট বলে, তাই জন্য ব্ল্যাক ফরেস্ট বলে দিলাম। বাট এটা পুরো একটু একটু ঘেটে গেছে, আর আমার হাতের অবস্থা কিছুটা এইরকম এখন। চা রেডি করার, এবার পুরোপুরি কালকে ডেকোরেশন করা হবে। ও, এবার চা দেখার কালকের জন্য ওয়েট করো তোমরা। আজকে হলো 10 তারিখ, আর সকাল সকাল আমিও প্রায় কিছুটা রেডি হয়ে গেছি ওর বার্থডেটা সেলিব্রেশনের জন্যে। বাকি ওর গিফটস আর সব কিছুই প্রায় প্যাকিং হয়ে, এটা বড্ড ভার হয়ে গেছে, এটার ভিতরে কী কী আছে দেখাবো। এখনও কিছু কিছু জিনিস পুড়তে আছে, আর কাল থেকে আমার খুব শরীর খারাপ ছিল, যার জন্যে আমি কালকের রাত্রের কিছু কিছু জিনিসগুলো করতে পারিনি, নিতে পারিনি। দেখাই আমি একটু বক্সটার মধ্যে কী কী আছে, আমি বক্সটা তুলতে পারছি না, এত ভার। এতে অনেক চকলেটস, একটা বডি স্প্রে, আর আছে ওর পছন্দের একটা জিনিস, মানে ভর্তি অনেক চকলেটস, কারণ ও আমার থেকে বেশি চকলেট খেতে পছন্দ করে। এই হচ্ছে এত চকলেটস, আর বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমরা ছাদে আছি, আর অনেক কিছু ঠিক করার পর অ্যাট লাস্ট আমরা ঠিক করলাম কি ছাদেতেই আমরা সেলিব্রেশনটা করব, আর বেলুনস ফোলাবো। আর এই মানুষটা, একমাত্র এই মানুষটা আমার হেল্প করার জন্য এসছে, ঠিক আছে, সুরজিৎদা এসছে। বাকিরা সবাই কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি, আর ওরাও চলে আসবে তাড়াতাড়ি, তাই জন্য তাড়াতাড়ি বেলুনগুলোকে ফুলিয়ে ফেলতে হবে। আমি ফুলিয়ে ডেকোরেশন করে তারপর তোমাদেরকে দেখাবো যে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো এখানে আমাদের প্রায় কিছুটা রেডি হয়ে গেছে ছাত্রা, আর এখানে রিতমদাও এসে কিছুটা হেল্প করছিল বেলুন ফোলাতে। আর রডি, আমাদের রডি, রডি একবার তাকাও, সে নিজের মতো খেলতে ব্যস্ত, এখন তাকাতে পারছে না। মানে হ্যাপি বার্থডে বেলুনটা রেডি হচ্ছে, কিছুটা প্রায় হয়ে এসছে, আর এই হলো আমাদের নর্মাল বেলুনসের কাজ। ভাই এত ব্যস্ত কাজে, আর এই মেয়েটাকে দেখো, ব্যাস এই যে শুরু হয়ে গেছে, জামা ধরে টানা। ওটা শো দেখানোর, এবার ডান্স হবে, ওটা শো দেখানোর। বাবা
এবার এক্ষুনি বক্স পুরো ছিঁড়ে যাবে জামা তুলে ফেললে। কিটক্যাট আছে ওখানে, দেখো আমাদের মঙ্গলদার গলায় একটা চেন পরিয়ে দিচ্ছে।